ঠাকুরগাঁওয়ে ফসলি মাঠে পেঁয়াজ বীজের সমারোহ। ভালো ফলন হয় স্থানীয় চাহিদা মিটিয়ে এই বীজ পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। বালিয়াডাঙ্গি উপজেলার চারল ইউনিয়নের পাতিলা ভাষা গ্রামের প্রায় 80% মানুষ পেঁয়াজ বীজ উৎপাদন করে স্বাবলম্বী। ঠাকুরগাঁও প্রতিনিধি এম এস আমাদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। পুরো মাঠে শুভ্রতার ছোঁয়া, চারপাশে কালো সোনাখ্যাত পেঁয়াজ বীজের সাদা ফুল। চাষিরা কেউ সেচ দিচ্ছেন, কেউ পোকা দমনের কীটনাশক স্প্রে করছেন, কেউ বা হাতের আলতো ছোঁয়ায় পরাগায়ন করতে ব্যস্ত সময় পার করছেন। স্বল্প সময়ে ভালো দাম পাওয়ায় ভাগ্যের চাকা ঘুরেছে কৃষকদের। তবে কৃষি অফিসের সহযোগিতা পেলে আরও লাভবান হতেন বলে জানান চাষিরা। আমাদের গ্রামে ম্যাক্সিমাম 80% মানুষ পেঁয়াজ চাষ করছে। আগে গম করি, গমের থেকে এখন বর্তমান পেঁয়াজ করে লাভবানটা একটু বেশি হচ্ছে। কৃষি অধিদপ্তরের যে সারগুলো আছে ওনারা যদি আমাদের সহযোগিতা করতো তাহলে আমরা এটা সরকারিভাবে বিক্রি করতে পারতাম। কৃষি অফিসের পক্ষ থেকে অবশ্য কৃষকদের পাশে দাঁড়ানোর আশ্বাস এই কর্মকর্তার। প্রায় 20 কোটি টাকার উপরে এখানে বীজ উৎপাদন হবে এবং এখানে কিন্তু আমরা বলছি যে আমাদের যে কৃষি শ্রমিক তাদের এখানে যেমন কর্মদক্ষতা উন্নয়নের সুযোগ ঘটছে, পাশাপাশি কিন্তু বিশাল একটি কর্মক্ষেত্র তৈরি হয়েছে। চলতি মৌসুমে ঠাকুরগাঁও জেলায় 112 হেক্টর জমিতে পেঁয়াজ বীজ আবাদ হয়েছে। প্রতি হেক্টরে 900 কেজি বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 23 কোটি টাকা। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।